তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হজের মিকাতসমূহ। মিকাত শব্দটি এর আবিধানিক অর্থ যদি আমরা দেখি, মিকাত এটি এক বচন বহু বচনে মাওয়াকিত, এর মূল অক্ষর আমরা ওয়া কফ তা দেখতে পাই, আর জিনিস হচ্ছে মেসাল ওয়াভি। শাব্দিক অর্থ হচ্ছে নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, বিশেষ করে হাজি সাহেবদের জন্য এহরামের স্থান। এর পারিভাষিক সঙ্গে আমরা দেখতে পাই যে পারিভাষিক সঙ্গে আমরা বুঝবো যে যারা উমরা করবে অথবা হজ করবে, উমরা করবে অথবা হজ করবে, এই হজ এবং উমরাকারী যারা রয়েছে তাদের জন্য এহরাম ব্যতীত যে স্থান পরিত্যাগ, যে স্থান অতিক্রম করা যায় না, অর্থাৎ যে স্থানকে এহরাম ছাড়া অতিক্রম করা নিষিদ্ধ, সে স্থানটা হচ্ছে মিকাত। এই মিকাতকে এখানে আমরা মিকাত এটা তিন ধরনের লোকদের জন্য, মিকাতসমূহ তিন ধরনের হতে পারে। একটি হচ্ছে বহিরাগতদের মিকাত, যারা মিকাতের বাইরে অবস্থান করে তাদের মিকাত, আর একটু হচ্ছে অভ্যন্তরীণ লোকদের মিকাত, অর্থাৎ যারা মিকাতের ভিতরে এবং মক্কার বাইরে থাকে তাদের মিকাত, আর একটু হচ্ছে মক্কাবাসীদের মিকাত। এখন প্রথমে যে আলোচনা আসবে সেটা হচ্ছে বহিরাগতদের মিকাত, যারা মিকাতের বাইরে অবস্থান করে তাদের মিকাতগুলো হচ্ছে মিকাতুল মাদানিয়ীন, মদিনাবাসীদের মিকাত, সেটার নাম কি জুল হুলাইফা। মদিনাবাসীদের মিকাত হচ্ছে জুল হুলাইফা, মদিনাবাসী হোক অথবা এই পথে আগত লোক যারা এই পথে আগমন করবে হাজি সাহেবরা, তাদের মিকাত হচ্ছে জুল হুলাইফা। ফলে ইরাকি জাতু ইরিকিন, এবং ইরাকবাসীদের মিকাত হলো জাতু ইরিকিন, ইরাকবাসী হোক বা এই ইরাকের পথে যারা আগমন করবে তাদের মিকাত হচ্ছে জাতু ইরিকিন। আর শামি জুহফাতু, আর শামবাসী যেটিকে বর্তমানে সিরিয়া বলা হয়, এই সিরিয়াবাসীদের মিকাত হচ্ছে জুহফা, যে সিরিয়াবাসী হোক অথবা এই পথে যারা আগমন করবে তাদের মিকাত হচ্ছে জুহফা। আর নাজদি কন্নুন, আর নজদি যারা রয়েছে নজদবাসী তাদের মিকাত হচ্ছে কন্নুন মানাজিল, অথবা এই পথে যারা আগমন করবে তাদেরও মিকাত হচ্ছে কন্নুন মানাজিল। ওয়াল ইয়ামানি, ইয়ামানবাসী, ইয়ামানবাসীদের মিকাত হচ্ছে ইয়ালামলাম, ইয়ামানবাসী হোক বা এই পথে যারা আগমন করবে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। তাহলে আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের মিকাত হবে কি ইয়ালামলাম, আমরা যখন হজ করতে যাব, উমরা করতে যাব, তখন আমাদের জন্য অবশ্যই ওই এলামলাম জায়গা যেটি রয়েছে তার পূর্বে কী করতে হবে, এহরাম পরিধান করতে হবে। এখানে আমি যদি একটু আরও একটু বিস্তারিত আলোচনা করি মিকাত সম্পর্কে, যে মিকাত শব্দটি আমরা বিশ্লেষণ আগে জেনেছি, এখানে পাঁচটি মিকাত বলা হয়েছে। পাঁচটি মিকাত হচ্ছে যারা বহিরাগত, যারা মিকাতের বাইরে অবস্থান করে তাদের জন্য। প্রথম যেটা মিকাত ছিল সেটার নাম কি জুল হুলাইফা। এই জুল হুলাইফা হচ্ছে মক্কা থেকে, এই জুল হুলাইফার দূরত্ব হচ্ছে 420 কিলোমিটার, মক্কা থেকে জুল হুলাইফার দূরত্ব 420 কিলোমিটার, আর মদিনা শরীফ থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটি হচ্ছে মিকাত, এই জুল হুলাইফা। এই জায়গায় এই মিকাতে জুল হুলাইফা এটা হচ্ছে সবচেয়ে দূরবর্তী মিকাত এই মক্কা শরীফ থেকে। এরপরে দ্বিতীয় যে মিকাতটা ছিল সেটা হচ্ছে জাতু ইরিক, এটা হচ্ছে মক্কা থেকে 192 কিলোমিটার দূরে অবস্থিত যে জায়গাটি সেটা হচ্ছে জাতু ইরিক। এটা এখন বলা হচ্ছে এই জাতু ইরিক, এই মিকাতটি এখন অব্যবহৃত, এটা ব্যবহৃত হচ্ছে না। এবার আরেকটি মিকাত আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে জুহফা, জুহফা যেটার বর্তমান একটা নাম রয়েছে, যেটার নাম প্রচলিত নাম এখন ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে রাবেক, এটা হচ্ছে মক্কা থেকে 186 বা 183 কিলোমিটার দূরে অবস্থিত। কান্নুল মানাজিল, এটা আরেকটি নাম বর্তমান রয়েছে সেটা হচ্ছে আসাইলুল কবির,
এটা 78 বা 75 কিলোমিটার দূরে অবস্থিত। ইয়ালামলাম সর্বশেষ মিকাত যেটা ইয়ালামলাম, সেটার আরেকটি নাম রয়েছে বর্তমান সাদিয়া, এটা 120 থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত মক্কা থেকে। তাহলে আমরা মিকাতগুলোর যে বহিরাগতদের জন্য যে 5টি মিকাত রয়েছে ওগুলোর দূরত্ব কতটুকু, মক্কা থেকে কোনটার দূরত্ব কতটুকু, অবস্থান থেকে মক্কা থেকে কতটুকু দূরে অবস্থিত সে সম্পর্কে আমরা মনে হয় জানতে পেরেছি। সবচেয়ে মনে রাখব সবচেয়ে দূরবর্তী যে মিকাত সেটা হচ্ছে মিকাত জুল হুলাইফা, যেটা মক্কা থেকে 420 কিলোমিটার দূরে অবস্থিত, মদিনা থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে আমরা জানলাম এরপরে ওয়াহুরিমা তাখিরুল হেরামি আনহা, ওয়াহুরিমা হারাম করা হবে, হারাম তাখিরুল হেরাম এহরামকে বিলম্ব করা, আনহা ওই স্থানসমূহ থেকে। এই যে 5টি স্থান বলা হলো, 5টি মিকাত বলা হলো, এখানে আনহা মানে মাওয়াকিত যেগুলো বলা হয়েছে আগে, ওই 5টি মিকাত থেকে এহরাম বিলম্ব করাটা হারাম হবে, হারাম হবে। তাহলে আমরা এখানে এই কথার মানে এটাই বোঝাচ্ছে এখানে যে ওই 5টি স্থান অতিক্রম করে কে যদি এহরাম পরিধান করে তাহলে তার এহরাম হবে না, অর্থাৎ ওই 5টি স্থান অতিক্রম করে এহরাম বাঁধাটা হারাম। কাদের জন্য? লিমাং কসাদা দুখুলা মক্কাতা, লিমাং কসাদা দুখুলা মক্কাতা ওই ব্যক্তিদের জন্য, মাং কসাদা যারা ইচ্ছা পোষণ করেছে, দুখুলা মক্কাতা মক্কায় প্রবেশে, মক্কায় প্রবেশে যারা ইচ্ছা পোষণ করেছে তাদের জন্য এই সমস্ত স্থানগুলোকে এই 5টি মিকাতকে অতিক্রম করে এহরাম বাঁধাটা নিষিদ্ধ। লা তকদিম, তবে হ্যাঁ তকদিম করা নিষিদ্ধ নয়, অর্থাৎ এই 5টি স্থান আসার আগে যদি কেউ এহরাম পরিধান করে ফেলে তাহলে নিষিদ্ধ নয়। যেমন বাংলাদেশিরা আমরা যতটুকু জানতে পেরেছি তারা বাংলাদেশে এয়ারপোর্টে গিয়ে ওখানে বিমান ওঠার আগেই তারা কী করে ফেলে, এহরাম পরিধান করে ফেলে, এহরাম বেঁধে ফেলে। অর্থাৎ এই জায়গাগুলোর পূর্বে যদি কেউ মিকাত আসার পূর্বে যদি কেউ এহরাম পরিধান করে এটার কী রয়েছে, বৈধতা রয়েছে, এটা হারাম নয়, কিন্তু এই স্থানগুলো অতিক্রম করে এহরাম পরিধান করতে পারবে না, মুহরিম হতে পারবে না। এখানে দুখুলা মক্কাতা একটা আমি বিশ্লেষণ একটা তুর্কি দুখুলা মক্কাতা যে শব্দটা রয়েছে দুখুল এটা মুজাফ, মক্কাতা মুজাফিলেই, কিন্তু এটা হাতে জড়িত থাকা অবস্থায় কী হয়েছে, নাসব হয়েছে, মনে রাখবো মক্কাতা শব্দটি গায়ের মনসরিফ, এই জন্য জড়িতে ফাতা নিবে। আর মক্কাতা শব্দটির গায়ের মনসরিফ দুটি স্বভাব হচ্ছে, একটা হচ্ছে তাহানিস আরেকটা হচ্ছে এটা আলম। ওয়াহাল্লা বৈধ হবে, ওয়াহাল্লা বৈধ, লি আহালি দাখিলিহা দুখুলু মক্কাতা, ওয়াহাল্লা বৈধ লি আহালি দাখিলিহা, আহাল মানে অধিবাসীদের জন্য, দাখিলিহা মিকাতের ভিতরে অধিবাসীদের জন্য, দাখিল মানে ভিতরে, মিকাতের ভিতরে অধিবাসীদের জন্য বৈধ, কি বৈধ, দুখুলু মক্কাতা মক্কায় প্রবেশ করায়, যারা মিকাতের ভিতরে অবস্থানকারী, মিকাতের ভিতরের অধিবাসী যারা ওদের জন্য দুখুলু মক্কাতা মক্কায় প্রবেশ করা বৈধ। দুখুলু মক্কাতা দুখুল এটা হচ্ছে হাল্লা থেকে ফায়েল, তাহলে ওয়াহাল্লা লিয়াহালি দাখিলিহা দুখুলু মক্কাতা মক্কায় প্রবেশ করা বৈধ কাদের জন্য, লিয়াহালি দাখিলিহা মিকাতের ভিতরে অধিবাসীদের জন্য, গয়রা মুহরিমিন মুহরিম না হয়ে এহরাম না বেঁধেও মক্কায় প্রবেশ করা যারা মিকাতের ভিতরে অবস্থান করতেছে তাদের জন্য এটা বৈধ। ফামিকাতুহু, তবে তাদের মিকাত হচ্ছে আল হিল্লু হিল, যারা মিকাতের ভিতরে অবস্থান করতে মিকাতের ভিতরে থাকে অধিবাসী যারা তাদের মিকাত হচ্ছে হিল। তাহলে আমরা আরেকটা মিকাতের নাম পেলাম, সেটা হচ্ছে কি হিল আই, অর্থাৎ ব্যাখ্যা করে দিচ্ছে মান হুয়া দাখিলুল মাওয়াকিত, যারা মাওয়াকিতের ভিতরে অবস্থানকারী, মাওয়াকিতের ভিতরে থাকে, যারা মিকাতের ভিতরে থাকে, যে 5টি মিকাত আমরা বলেছিলাম ওগুলো ভিতরে যারা থাকে বাইরে নয় অভ্যন্তরীণ যারা, লাকিন্নাহু খারিজা মক্কাতা, তবে মিকাতের ভিতরে অবস্থানকারী, তবে খারিজা মক্কাতা মক্কার বাইরে, মিকাতের ভিতরে এবং মক্কার বাইরে যারা থাকে, মক্কা নগরীর বাইরে, দুটি কথা, একটা মিকাতের ভিতরে আরেকটি হচ্ছে মক্কা নগরীর বাইরে যারা থাকে তাদের মিকাত হচ্ছে আল হিল,
ওই লোকগুলো যারা মিকাতের ভিতরে থাকে, মক্কার বাইরে থাকে, এই সমস্ত হাজি সাহেবরা হেরাম ছাড়াই মক্কায় প্রবেশ করতে পারবে। ফামিকাতুহু, সুতরাং তাদের মিকাত হচ্ছে আল হিল, হিল আই অর্থাৎ খারিজাল হারাম, অর্থাৎ হারামের বাইরে। হিলেতে কোথায়? খারিজাল হারাম, হারাম শরীফের বাইরের স্থানটি হচ্ছে কি? হিল। তাহলে হারাম শরীফের বাইরে যে জায়গাটি সেটা হচ্ছে হিল। তাহলে আমরা এখানে শব্দ আসছে হারাম, এই হারামের একটা আমরা সীমানা নিয়ে আলোচনা করব যে হারাম এটা কতটুকু, হারাম শরীফের এই সীমানাটুকু আমরা মনে রাখবো যে হারাম শরীফ হচ্ছে মক্কা আল্লাহর ঘর থেকে পশ্চিম দিকে। হ্যাঁ, পশ্চিম মক্কা থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত, পশ্চিম দিকে হচ্ছে কতটুকু 22 কিলোমিটার দূরে অবস্থিত, সেটা হচ্ছে আশুমাইসি নামক স্থান, যেটা বর্তমান যেটা আরেকটা নাম হচ্ছে আল হুদাইবিয়া। পশ্চিম দিকে, তাহলে মক্কা থেকে পশ্চিম দিকে 22 কিলোমিটার পর্যন্ত জায়গাটুকু হচ্ছে, এই পটুকু হচ্ছে কি? হারাম শরীফ। এরপরে মক্কা থেকে পূর্ব দিকে ওয়াদিয়া, ওয়াইনা স্থানের পশ্চিম কিনারা পর্যন্ত যেটা হচ্ছে 15 কিলোমিটার, অর্থাৎ পূর্ব দিকে 15 কিলোমিটার পর্যন্ত হারাম শরীফ। এরপরে উত্তরে 7 কিলোমিটার স্থান পর্যন্ত হারাম শরীফ, যেটা যেখানে তা নাঈম নামক স্থান বলা হয় যেটাকে, যেখানে মসজিদে আয়েশা রয়েছে। তাহলে উত্তর হচ্ছে 7 কিলোমিটার। এরপর দক্ষিণ হচ্ছে 12 কিলোমিটার, মক্কা থেকে দক্ষিণ হচ্ছে 12 কিলোমিটার, যেটা হচ্ছে ইজাআত লিবন নামক স্থান। তাহলে আমরা হারাম শরীফের একটা সীমানা জানতে পারলাম, দক্ষিণে 12 কিলোমিটার, উত্তরে 7 কিলোমিটার, এরপরে পূর্বে 15 কিলোমিটার, পশ্চিমে 22 কিলোমিটার। এই এরিয়াটুকু মোটা, এই এরিয়াটুকু হচ্ছে হারাম শরীফ। এতটুকু বাইরের স্থানটুকুকে বলা হয় হিল। আর হিলের আগে যে সীমানাটুকু আমি বললাম এটাকে বলা হয় হারাম শরীফ। অলিমাং সাকানা, তাহলে আমরা এর আগের মশলাটুকু আমরা মনে বুঝতে পেরেছি। আবার বলছি, যারা মিকাতের ভিতরে এবং মক্কা নগরীর বাইরে থাকে তারা এহরাম ব্যতীত মক্কায় প্রবেশ করতে পারবে, এবং তাদের মিকাত হচ্ছে হিল নামক স্থান, মিকাত হচ্ছে হিল নামক স্থান। আর হিল কোথায়? এই যে আমি সীমানাটুকু বললাম হারাম শরীফের সীমানা, ওই সীমানার বাইরের স্থানটুকু হচ্ছে কি? হিল। অলিমাং সাকানা বি মক্কাতা লিল হজ্জি, অলিমাং সাকানা বি মক্কাতা লিল হজ্জিল আল হারামু অলিল উমরাতি আল হিল্লু, এবং লিমাং সাকানা বি মক্কাতা, যারা মক্কায় বসবাস করে, যারা এখন মক্কায় যারা বসবাস করে, এর আগে প্রথমে বলা হয়েছিল যারা মিকাতের বাইরে থাকে তাদের কথা, এরপর বলা হয়েছিল মিকাতের ভিতরে মক্কা নগরীর বাইরে যারা থাকে তাদের মিকাত হচ্ছে হিল, এখন বলা হচ্ছে যারা মক্কায় বসবাস করে। মাং সাকাতা বি মক্কাতা, যারা মক্কায় বসবাস করে তাদের জন্য লিল হজ্জি, হজের ক্ষেত্রে তাদের মিকাত হচ্ছে আল হারাম, হারাম। এই হারাম নাম যে সীমাটুকু বললাম, এখানে হচ্ছে তাদের জন্য যারা মক্কা নগরীতে বসবাস করে তাদের জন্য হজের ক্ষেত্রে তাদের মিকাত হচ্ছে হারাম। অলিল উমরাতি আল হিল্লু, আর যারা মক্কা নগরীতে থাকে তাদের, তারা যদি উমরা করতে চায় উমরার জন্য তাদের মিকাত হলো আল হিল, অর্থাৎ উমরার ক্ষেত্রে তারা এহরাম বাঁধবে, হিলে গিয়ে তারা কী করবে, হিল নামক স্থানে গিয়ে তারা এহরাম বাঁধবে। এখানে কিছু বিশ্লেষণ করে দিচ্ছে ব্যাখ্যা, যে লি আন্নাল হজ্জা, সরে ব্যাখ্যা মুসানিব রহমতুল্লাহ আলাই বলে দিচ্ছেন, লি আন্নাল হজ্জা ফি আরাফাতিন ওয়াহিয়া ফিল হিল্লি। তো কেন এইভাবে মক্কাবাসীদের জন্য দুটি স্থানকে কী করা হলো, মিকাত করা হলো, হজের ক্ষেত্রে একটি, উমরার ক্ষেত্রে একটি? হজের ক্ষেত্রে হচ্ছে হারাম শরীফ আর উমরার ক্ষেত্রে হচ্ছে হিল, কেন করা হলো? ব্যাখ্যা হচ্ছে আন্নাল হজ্জা, কেননা নিশ্চয় হজ ফি আরাফাতিন, হজ হয় কোথায়? আরাফাতের ময়দানে, হজ হয় আরাফাতের ময়দানে। আর আরাফাতের ময়দান হচ্ছে মক্কা থেকে 12 অথবা 9 মাইল দূরে অবস্থিত একটি ময়দানের নাম। তাহলে হজ হচ্ছে, হজ কোথাও হয়ে থাকে? আরাফাতও হয়ে থাকে, ওয়াহিয়া ফিল হিল্লি। আর আরাফাত এটা কোথায়? ওয়াহিয়া ফিল হিল্লি, হিলের, আরাফাত হচ্ছে হিলে অবস্থিত,
হজ হয় কোথায়? আরাফাতে। আর আরাফাতটা কোথায় অবস্থিত? হিলে অবস্থিত। অর্থাৎ আরাফাতের ময়দানটা হচ্ছে হারাম শরীফের বাইরে অবস্থিত, হারাম শরীফের বাইরে অবস্থিত। হারাম শরীফের বাইরে যে হিল রয়েছে সেই হিলে হচ্ছে কি? আরাফাতের ময়দান। ফা ইহরামুহু মিনাল হারাম। সুতরাং হজের এহরাম হলো, যারা মক্কাবাসী তাদের হজের এহরাম হলো মিনাল হারাম, হারাম শরীফ। ওয়াল উমরাতা ফিল হারাম। এবং ওয়াল উমরাতা, আর উমরা কোথায় হয়ে থাকে? ফিল হারাম, হারাম শরীফে। উমরা হয়ে থাকে কোথায়? হারাম শরীফে। ফা ইহরামুহু, সুতরাং উমরার এহরাম হলো মিনাল হিল, হিল। উমরার এহরাম হলো হিল। উমরা যেহেতু হারাম শরীফ হয়ে থাকে, সুতরাং উমরার এহরাম হবে হিল। তাহলে লিয়াতাহাক্কাকা নাউউ সফর। কেন এই দুটি মিকাত কেন করা হয়েছে মক্কাবাসীদের জন্য? কারণ হচ্ছে লিয়াতাহাক্কাকা, যেন সাব্যস্ত হয়, নিশ্চিত হয়। নাউউ সফর এক প্রকারের একটা ভ্রমণ যাতে নিশ্চিত হয়, এই জন্য মক্কাবাসীদের জন্য দুটি মিকাত করা হয়েছে। একটু আমরা যদি খেয়াল করি, আমাদের আরেকটু সর্বশেষ বিশ্লেষণটা আমি যদি উপস্থাপন করি, সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে মক্কাবাসী, তাহলে মক্কাবাসী, মক্কাবাসীদের মিকাত হচ্ছে দুটি, হজের জন্য হচ্ছে হারাম শরীফ, হজের জন্য হচ্ছে হারাম শরীফ, আর উমরার জন্য হচ্ছে হিল। তো কেন এইভাবে করা হলো? হজ যেহেতু আরাফাতে করা হয়, তাহলে হারাম শরীফে যদি এহরাম বাঁধা হয়, তাহলে সেখান থেকে তাদেরকে কোথায় যেতে হবে? আবার হারাম শরীফের বাইরে হিল নামক হিলে অবস্থান করতে হবে, অর্থাৎ আরাফাতে অবস্থান করতে হবে। তাহলে এক ধরনের কী হলো, একটা ভ্রমণ পাওয়া গেল, সফর পাওয়া গেল। আবার যদি তারা উমরার ক্ষেত্রে তাদের এহরাম কোথায় করতে, এহরাম বাঁধতে হবে কোথায়? হিল থেকে এহরাম বাঁধতে হবে। হিল থেকে এহরাম বাঁধতে গেলে তাদেরকে কোথায়, যারা মক্কা নগরীতে বসবাস করে তাদের কোথায় যেতে হচ্ছে? হিলে যেতে হচ্ছে। তাহলে হিলে যেতে হচ্ছে, তারা উমরা কোথায় করা হয়? উমরা করা হয় হারাম শরীফের ভিতরে, হারাম শরীফের ভিতরে উমরা করা হয়। যেহেতু উমরার রুকন হচ্ছে দুটি, আমরা জানি, একটি হচ্ছে তাওয়াফ করা, তাওয়াফের জিয়ারত, আরেকটি হচ্ছে কী করা, সাই করা। আর সাই কোথায় করা হয়? আর তাওয়াফের জিয়ারত দুটো হচ্ছে কোথায়? হারাম শরীফের ভিতরে, হারাম শরীফের ভিতরে তাওয়াফের জিয়ারত, সাই, মুজদালিফা, মিনা সবগুলো হচ্ছে হারাম শরীফের সীমানার ভিতরে। তা তাদেরকে তাদের উমরার ক্ষেত্রে তাদের একটা ভ্রমণ পাওয়া যাওয়ার জন্য, তাদের একটা সফর নিশ্চিত করার জন্য তাদেরকে হিল থেকে কী করতে বলা হয়েছে? মক্কাবাসীদেরকে হিল থেকেই এহরাম বাঁধতে বলা হয়েছে, যাতে একটা সফর কী হয়, নিশ্চিত হয়, সফর পাওয়া যায়। তাহলে আমরা আজকে আমাদের মিকাতের আলোচনা থেকে আমরা বুঝলাম, মিকাত আমরা টোটাল পাচ্ছি কয়টি? সাতটি। বহিরাগতদের জন্য পাঁচটি মিকাত, এরপরে যারা মক্কার ভিতরে অবস্থান করবে, মিকাতের ভিতরে, মক্কার বাইরে যারা অবস্থান করবে তাদের মিকাত হচ্ছে কোথায়? হিল। এরপরে যারা মক্কানগরীতে অবস্থান করে তাদের হজের ক্ষেত্রে মিকাত হচ্ছে হারাম শরীফ, আর উমরার ক্ষেত্রে মিকাত হচ্ছে হিল। তাহলে ওদিকে পাঁচটি মিকাত, আর এদিকে হচ্ছে হিল এবং হারাম, আরও দুটি, টোটাল সাতটি মিকাত আমরা পেলাম। এবং ওগুলো কাদের জন্য সেগুলো আমরা বুঝতে পারলাম।